हाय फ्रेंड्स, वेलकम टू मिमिस रेसिपीज। आज के आमी जे रेसिपिटा निये एसेछि सेटा होच्छे घुगनिर मटरेर एकटा रेसिपि। आमरा तो ए मटर दिए प्लेन घुगनि खेये थाकि, तो आमी जे रेसिपिटा आज के करब सेटा किन्तु एकदम अन्यरकम। ए मटरेर बड़ार झाल अपनारा एक बार खेये देखबेन। अनेक समय आमरा किन्तु डालेर बड़ा दिए एरकम झाल करे थाकि, सेटा आमी किन्तु आज के ना करे मटरेर बड़ार झाल करेछि। যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, পাশে থাকা বেল আইকন সব। চলুন দেখে নিই কিভাবে তৈরি করছি। আমি এখানে মটর নিয়েছি, এক কাপের মতো মটর নিয়েছি। এটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখে দেব। জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে তারপরে আমি একটা পেস্ট তৈরি করে নেব মিক্সিতে দিয়ে। দেখুন, আমি এটা পেস্ট করে নিয়ে চলে এসেছি একবারে। এর মধ্যে আমার কিচ্ছু দেওয়া নেই। এবার আমি এর মধ্যে নুন আর চিনি দিলাম, আর দেব সামান্য একটু কালো জিরে দিয়ে। এটাকে আমি একটু চামচ দিয়ে মিক্সড করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমার কাঁচা লঙ্কা টঙ্কা কিচ্ছু দিয়ে বাটা নেই, শুধু প্লেন মটরটাকে আমি জলে ভিজিয়ে রেখে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এগুলোর থেকে ছোট ছোট করে বড়া করে নেব। তার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি। তেল দিয়ে আমি ছোট্ট ছোট্ট করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু খুব ভালো হয়। অনেক সময় ডাল হয়তো থাকে না, বা ডাল মটর ডাল নেই, বা ছোলার ডাল হয়তো কম আছে, সেরকম কিন্তু ঘুগনির মটর থাকলেও আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন মটরের ঝাল। তো এই বড়াগুলো ভাজা হোক, ততক্ষণে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। এদিকে আমি এখানে দিয়েছি আদা, এক টুকরো আদা, আর ছোটো চামচের এক চামচ সর্ষে, আর কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো পরিমাণ মতো। এর মধ্যে আমি নুন আর চিনিটা দিয়ে দেব। সামান্য নুন দিলাম, আর দিলাম সামান্য একটু চিনি, আর একটু সামান্য জল দেব। দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে আমার এই বড়াগুলো প্রায় হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। সেম ভাবে আমি কিন্তু আর বাদ বাকি বড়াগুলো দিয়ে দিচ্ছি। এই বড়াটা কিন্তু আকারে বেশ ছোট করতে হবে, এটা কিন্তু খুব বড় বড় বড়া করলে হবে না, ভালো লাগবে না। করতে পারেন কিন্তু ভালো লাগবে না, ছোট ছোট বড়ার কিন্তু টেস্টটা একটু অন্যরকম হয়। আর আমি কিন্তু খুব সামান্য তেলে করছি, এই রান্নায় কিন্তু অনেক বেশি তেল লাগে না, অল্প তেলে এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যায়। দেখুন, আমি খুব অল্প তেলে আমি তৈরি করছি। বাড়িতে নিরামিষের দিনে করে দেখুন, অবশ্যই ভালো লাগবে আমি বলতে পারি। এটা আমার তো খুবই ভালো লেগেছিল, আর ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। এই বড়াগুলো হয়ে গেছে, এগুলোকে আমি এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম আমি টমেটো কুচানো, একটু টমেটোটা সফট হওয়া অব্দি আমাকে নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছি সেটাও দিয়ে দিলাম। এবার এটা তেলের সাথে খুব ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। দেখুন, মিনিট খানেক নাড়ানোর পরেই আমি দেখছি মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর এটা তেলটা ছেড়ে গেছে। এর মধ্যে সামান্য একটু জল দিলাম মশলার ভাটি ধোয়া। জলটা দিয়ে আমি নাড়িয়ে নিলাম আর একটু আমার জল লাগবে। দেখুন, আর একটুখানি জল দিয়েছি, দিয়ে আমার ঝোলটা ফুটে গেছে। এর মধ্যে আমি এবার বড়াগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মটরের বড়াগুলো আমি দিয়ে দিলাম। বড়াটা দিয়ে একটুখানি আমি ফুটিয়ে নেব। বড়া কিন্তু এই ঝোলটা অনেকটাই টেনে নেবে, সেই জন্য আমি জলটা একটু বেশি দিয়েছি। এটা ফুটে গেছে, আমি এর উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম। একদম পেঁয়াজ রসুন ছাড়া এই মটরের ঝাল কিন্তু নিরামিষের দিনে অবশ্যই খুব করবেন, আর খুব ভালোও লাগবে। ঝোলটা ফুটে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে আমি এটা নামিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি নামিয়ে নিয়েছি। দেখুন, এই রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে মটরের ঝাল। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আর একটা লাইক করবেন,
আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে এরকম নতুন নতুন ধরনের রেসিপিগুলো আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে।